এবার রাজ্য রাজনীতি দোড়গোড়ায় শাসক বিরোধী, একদিকে প্রদ্যুৎ অন্যদিকে বিজেপি, মাঝখানে কে কার উপরে খেলা বা লড়াই করবে সেটা কিন্তু একেবারে স্পষ্ট। সরাসরি প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে দেখতে পাচ্ছেন জোলাই বাড়িতে জগন্নাথ দেবের, একেবারে স্পষ্টভাবে সেখান থেকে তিনি ভক্তদের দেখা করলেন। খুমলুঙের সভা, পাল্টা সভা বিজেপির পক্ষ থেকে। এবার অন্যদিকে যদি আমরা দেখি, বিজেপি বন্যা মোথা, দল ভাঙানোর খেলা, কে কার উপরে খেলা শুরু করবে। বছর গড়লে যে ২৪ আপনারা জানেন লোকসভা নির্বাচন, পাহাড়ও সমতল মেলে দুটি আসনে এমপির সংখ্যা, কিন্তু অন্যদিকে দল ভাঙানোর খেলা শুরু। বিজেপি দল ভাঙছে মোথার, মোথা আবার বিজেপির দল ভাঙছে, এটা কার্যত ভেঙেই যাচ্ছে। কিন্তু স্পষ্টভাবে ইঙ্গিতপূর্ণভাবে যে কথাটি উল্লেখযোগ্যভাবে ঘটনাটি সরজমিনে দেখার একটা আশ্বাস, বা ১০৩২৩ এই চাকুরি নিয়ে বারবার করে কিন্তু একটা ক্ষোভ উঠছে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলোদের মধ্যে। ১০৩২৩ চাকুরির সমাধান ভোটের সময় ভোট আসে, কিন্তু এই নেতা বা মন্ত্রীদের সেই সময় কিন্তু দেখা মিলেনি, কোথায় প্রভাব পড়বে।